উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে স্বাভাবিক অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। প্রতিবন্ধী মানুষরা আমাদের সমাজেরই অংশ। সঠিক দিক নির্দেশনা ও সহযোগিতায় তারা প্রতিবন্ধকতাকে জয় করে হয়ে উঠতে পারে রাষ্ট্রের উন্নয়নের অংশীদার। বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার মাঝে শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা একই সাথে দেখা, শোনা ও কথা বলার সমস্যার পাশাপাশি অন্যান্য আরও বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। আমাদের শিখনের 95% সম্পন্ন হয় দেখা ও শোনার মাধ্যমে, আর তাই শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা যোগাযোগ, চলাচল ও তথ্য গ্রহণ সহ সামাজিক জীবনে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয়, যার ফলে তারা সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাভাবিক জীবনযাপনে অনভ্যস্ত হয়ে পড়ে। সামাজিক সচেতনতা গড়ে তোলার মাধ্যমে উন্নয়নের মূল ধারায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব। শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের শিক্ষা ও কর্মক্ষেত্রে সফল অন্তর্ভুক্তির মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় সেন্স ইন্টারন্যাশনাল ও সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার কারিগরি সহায়তায় সিডিডি বাংলাদেশে টুগেদার উই ক্যান ক্যাপাসিটি বিল্ডিং টু সাপোর্ট ইউথ উইথ ডেফ ব্লাইন্ডনেস ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করছে। জন্মগতভাবে যে শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী, সে চোখে দেখে না, একই সাথে সে কথা বলতে পারে না, কানেও শুনতে পারে না। তার কাছে জগৎ দুনিয়া কিন্তু একেবারেই ভিন্ন। সে বুঝতে পারে না যে আমরা কোথায় বসে আছি, কেন আমি, অন্যরা কী অবস্থায় আছে, আমি কিছুই বুঝতে পারি না। এই মানুষগুলিকে নিয়ে আবিষ্কারের প্রথম যেটা হচ্ছে যে সেটা আমরা ভারত থেকে আইডিয়াটা প্রথম দেখি যে এই ধরনের প্রতিবন্ধী মানুষ প্রচুর রয়েছে এবং তার প্রতি বাংলাদেশে আমাদের কোনো রকমের কাজ নেই। তার প্রতিবন্ধীদের ধরন অনুযায়ী তার সহযোগিতার ক্ষেত্রগুলি আলাদা। আমরা চেষ্টা করি যে একক কোনো সহযোগিতা দিয়ে, যেহেতু এটাকে অতিক্রম করা যাবে না, এটাকে তাদেরকে মূল স্রোতে আনা যাবে না, সামগ্রিক একটা পরিকল্পনা দরকার হবে। তাকে তার প্রয়োজন মতো চিহ্নিত করতে হবে, তার সমস্যাগুলো কী, প্রতিবন্ধকতাগুলো কী, এবং তার উপরে সমন্বিতভাবে এটাকে একটা একটা করে তার এই প্রতিবন্ধকতাগুলো যদি আমরা দূর করতে পারি, সেখানে সে আস্তে আস্তে তার কিন্তু তার নিজের পরিবেশ নিজেই তৈরি করবে। বর্তমানে টুগেদার উই ক্যান ক্যাপাসিটি বিল্ডিং টু সাপোর্ট ইউথ উইথ ডেফ ব্লাইন্ডনেস ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ প্রকল্পটি ঢাকা, নরসিংদী, বগুড়া ও যশোরে বাস্তবায়িত হচ্ছে। আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণের মাধ্যমে যুব শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ তৈরি করা ও শ্রমবাজারের সাথে সম্পর্ক তৈরি করে কর্মসংস্থানে সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে প্রকল্পটি কাজ করছে, যা তাদের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে। আমি তো এই সময় এক সময় হাঁটতে পারছিলাম না, তখন নাদিম ভাই সাদা ছড়ি দিয়ে আসমা পায়রা কীভাবে হাঁটতে হয় এই সাদা ছড়ি লাড়ি দিয়ে আমাকে হাঁটা শিখাইছে। তখন আমি একা একা আলা হাঁটতে পারি, আমি ট্রেনিং শিখকে আইয়া আমার ইচ্ছা আছে আমি মুরগির খামার এবং মাছের খামার দিয়ে আমি ওই দুইটা চালাইতে পারবো দোকানের সাথে। বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমে যুব শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দানের জন্য সিডিটি হতে নানা পর্যায়ে অ্যাডভোকেসির মাধ্যমে সিডিটি ও যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতার আলোকে 4টি জেলা হতে 4 জন যুব প্রশিক্ষকগণ প্রতিবন্ধিতা ও শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। পাশাপাশি প্রতিবন্ধী মানুষদের উন্নয়নমূলক বিভিন্ন সংগঠন পরিদর্শন করেন। এছাড়াও তারা 10 জন যুব শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী সহ ভারতের আহমেদাবাদে আন্তদেশীয় এক্সপোজার ভিজিটে অংশগ্রহণ করেন এবং সেখানে শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা কিভাবে সরকারি সহায়তা প্রশিক্ষণ গ্রহণ করছেন সে সম্পর্কে ধারণা লাভ করেন। বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে অপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষাক্রম রয়েছে, কিন্তু শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যান্য সকল ধরনের যুব প্রতিবন্ধীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রশিক্ষণের জন্য প্রয়োজন তাদের উপযোগী শিক্ষাক্রম। সিডিডি ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাগণ তাদের ধারণা ও অভিজ্ঞতার আলোকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ শিক্ষাক্রম শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী সহ সকল ধরনের প্রতিবন্ধী মানুষদের উপযোগী করে
তৈরি করার জন্য পর্যালোচনা করে। এরই আলোকে বিদ্যমান শিক্ষাক্রমের সাথে একটি সংযোজন প্রদান করেন, যা একটি একীভূত শিক্ষাক্রম হিসেবে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী সহ সকল ধরনের প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণে সহায়ক হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন যে নো ওয়ান লেফট বিহাইন্ড। সমাজে শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী মানুষের সমস্যা অনেক বেশি, তারা নানাভাবে নানা বাধার সম্মুখীন হন। কারিগরি এবং বৃত্তিমূলক প্রশিক্ষণে প্রতিবন্ধী মানুষদের জন্য 5% কোঠা সংরক্ষিত রয়েছে। এছাড়াও আমরা প্রতিবন্ধী মানুষদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকি, বিনা ফিতে তারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারে এবং ঋণ প্রদানের ক্ষেত্রেও আমরা অনেক সহজভাবে তাদেরকে ঋণ প্রদান করে থাকি। চারটি জেলায় যুব শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধীরা যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের 3 মাসের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হয়েছে এবং উপযোগী শিক্ষাক্রমের সহায়তায় বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করছে। কারিগরি ও বৃত্তিমূলক কাজের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা তাদেরকে স্বনির্ভর জীবনযাপনে এগিয়ে নিয়ে যাবে। কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যুব শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা স্বনির্ভর হবে এবং উন্নয়নের মূল ধারায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা রাখতে পারবে, যা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করে বাংলাদেশ সরকারের রূপকল্প 2021 অর্জনকে আরও এক ধাপ এগিয়ে নেবে।